স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি এসেছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চিনাইল গ্রামে অনুষ্ঠিত চিনাইলের মেলায়। অনেকে এটাকে পাগলবাড়ি মেলা নামেও বলে থাকেন। আমরা বাপ মার সেবা করি, আগে 40 বছর ধরে আমার বাপ সাহেবের কাছে আমি মার সেবা করি, পাগলাম কে করি। এই পাগলের মেলা 200 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মেলা। আজ আমি সেই মেলা ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। বাবা পাগলামি করছে দেখছি, বাসানি হুজুর আমার দাদা বীর আমার বাবা বলি ওস্তাদ আমি খাত বানারস বাসানি নাম হলো নাই সামনে মার। পৌষ সংক্রান্তিতে বিভিন্ন স্থান থেকে ভক্ত পাগলদের আগমন ঘটে এই মেলায়। এই মেলা পাগলবাড়ি মেলা বা কেশা পাগলের মেলা নামেই পরিচিত। এই সব কিছু দেখতে আজ এসেছি 200 বছরের পুরনো এই মেলায়। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পাগলবাড়ির মেলা। আর এই মুহূর্তে আমি আছি সেই মেলায়। জানুয়ারি মাসের মাঝামাঝিতে এই মেলা শুরু হয়ে চলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত। এই যে দেখুন, এখানে কেশা ভক্ত পাগলরা বিছানা পেতে তাদের অবস্থান নিয়েছেন। তারা এখানেই কেশার গুণকীর্তন করেন আর প্রার্থনা করেন এখানে। ভিডিও করতে চাই।
Good afternoon, guys, from Chinail Mela, Kaliyakur, Gazipur. আজ আমি এসেছি ব্যতিক্রম ধর্মী একটি মেলায়, যেটিকে বলা হয় পাগলবাড়ির মেলা। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এই পাগলবাড়ির মেলা অবস্থা। হাই, ফার্নিচার শোরুম, দিস সাইড পার্কিং এরিয়া। এখানে দেখতে পাচ্ছি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আসলে মানুষই যায় পাগলের দরবারে, মানুষই যায়। হাত ভালো হয়, কারো পাও ভালো হয়। জানতে পারলাম যার শরীরের যে অংশে সমস্যা সেই অংশটি কিনে দান করলে নাকি সেই অসুখ ভালো হয়ে যায়, এমনটাই ধারণা প্রচলিত রয়েছে এখানে। বিভিন্ন যারা বিভিন্ন আছে আমরা স্থানে যাই। থ্যাংক ইউ দাদা। ধীরে ধীরে আমরা মেলা প্রাঙ্গণের দিকে চলে যাচ্ছি। নাগরদোলা, আর সামনে নাগরদোলা দেখতে পাচ্ছি, আর হাই ও ভেরিয়াস ক্লোথিং হেয়ার। হাই মামা, নাগরদোলা কিন্তু কেউ নাই নাগরদোলা। আমরা এক সাইড থেকে আমরা দেখতে থাকি, আমরা এক সাইড থেকে দেখবো। এদিকে আসো, আমরা দেখতে পাচ্ছি এখানে মাটির অনেক প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের সবসময় প্রয়োজন আছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন আর আমরা সামনে যাব। দাদা দাদা ভালো আছেন? ওকে, চারপাশে
ভাই কাপ্রিস সেট কত কাপ্রিস 120 টাকা কয়টা একটা কাপ একটা পিস 120 টাকা মানে যে কোন মানে যে কোন ডিজাইনের হ্যাঁ যে কোন ডিজাইনের কাপ্রিস 120 টাকা ঠিক আছে এটা লবণদানি মেলার এই দোকানগুলো দেখে সেই শৈশবের কথাই মনে পড়ে গেল আসসালামু আলাইকুম ভালো দাদা আচ্ছা কই এটা বিন্নি ধানের কই কত করে কেজি আচ্ছা 600 টাকা কেজি যাচ্ছে আর এটা যাচ্ছে 550 টাকা কেজি বিন্নি ধানের আর নরমাল কইটা যেটা আমাদের ধানের যেটা হয় এটা 180 টাকা কেজি ধানের তো ও এটাও বিন্নি ধানেরই ও আচ্ছা আচ্ছা এটা এটার মধ্যে পার্থক্যটা কি তাহলে ওটার স্বাদটাও তাহলে অবশ্যই বেশি হবে তাই না আসলে বন্ধুরা এই পাগলবাড়ির মেলায় এসে আমরা দেখতে পেলাম যে বিন্নি ধানের কই হ্যাঁ দেখেন আপনারাও দেখেন আচ্ছা বন্ধুরা আপনারা হয়তো এত বড় বাতার সাথে দেখেছেন কিনা আমিও প্রথম দেখলাম এই পাগলের মেলা 200 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মেলা দোকান থেকে কেনা শরীরের বিভিন্ন অংশগুলো অনেক পুরনো একটি নিম গাছের গোড়ায় ইচ্ছে পূরণের জন্য রাখেন তারা আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পাগলবাড়ির মেলা আর এই মুহূর্তে আমি আছি সেই মেলায় জীবনে অনেক মেলায় দেখেছি কিন্তু পাগলের মেলা বসেছে এটা শোনার পর চলে এলাম সেই মেলা দেখতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চিনাইল গ্রামে অনুষ্ঠিত হয় বলে অনেকে এই মেলাকে চিনাইলের মেলাও বলে থাকেন এই মেলা জানুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হয় চলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আরে
এসেছে আমার মতো মেলায় ঘুরতে হাই কেমন আছো আমরা মেলা ঘুরতে আমরা আসছি মির্জাপুর গুরাই থেকে আসছি আমরা সবাই আসছি মেলাতে খুব ভালো লাগছে মেলা তুমি কি দেখা হবে মেলা ঘোরাফেরা করছি কেনাকাটা করছি খুব ভালো লাগছে মেলায় আমাদের ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমরা সামনের দিকে যাই এখানে অনেক বাচ্চাদের পুতুল আছে খেলনা পুতুল আছে আঙ্কেল ভালো আছো বাইনোকুলার গুলো কত করবে হ্যাঁ সুন্দর একটি জিনিস জিম করতেছে হ্যালো হাই গাইস এখানে অনেক
গেল ভালো আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন ব্যবসা কিরকম চলছে আচ্ছা ওকে ওকে ভেরি গুড ওকে ওকে আমার সামনে যাই আচ্ছা হ্যালো ঠিক আছে দাদা ভালো এখানে নারকেল কোরআনে বটি করছে সবার বাচ্চাদের খেলনার দোকান গাইস এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পাগলবাড়ি মেলায় কয় তারিখ পর্যন্ত মেলা চলবে ঠিক নাই না এই পাশেও বেশ কিছু দোকান আছে আর হ্যালো ভাইয়া হ্যাঁ কদমা এটা অনেক বড় বিশাল সাইজের কদমা ওজন কত ওজন কত ওজন কত রকম একটা ওজন কেজি কত করে বন্ধুরা দেখেন এখানে দেখতে পাচ্ছেন 1 কেজি ওজনের কদমা এটা যেটা বাতাসে এটা চীনের আসলে আমি প্রথম দেখলাম দেখতে পাচ্ছি অনেক সুন্দর এখানে আরও অন্যান্য দেখতে পাচ্ছি যে বিন্দি ধানের খইটা কত করে কেজি ভাই ও আর এটা কি দিয়ে তৈরি এটা এটা আপনি তিল আর গুড় দিয়ে তৈরি তিল আর গুড় আর কি দিয়েছেন এখানে আটা আছে ঢোল এটা কিরকম দাম 400 ও আরে যে বড় যেটা 3000 এটা কি আপনারা নিজেরাই বাসায় বানান এটা নিজেরাই তৈরি করেন দাদা ভালো আচ্ছা কিরকম চলছে কিরকম ব্যবসা পাগলবাড়ি মেলাতে আসছি আর এখানে ফুলের দোকান দেখতে পাচ্ছি চলেন সাইডটাতে আছে বাঁশের বাঁশের যে কালাগুলো কত করে ভাই বেতের তৈরি না বেতের স্নেক ১২০ টাকা দাম
ধূপের ধোঁয়া দিয়ে দোকানদারের কাছ থেকে কিছু সাহায্য ডোনেশন কালেক্ট করতেছে। কালারফুল সব ব্যস্ত দেখতে পাচ্ছেন, একটু ভিড় অনেক বেশি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা কি ব্রেসলেট? ভালো আছেন? দেখতে পাচ্ছেন এখানে অনেক পূজা এবং আগরবাতি রাখার জন্য, এটা প্রদীপ, প্রদীপ না এটা প্রদীপ। হ্যাঁ, কী নাম আপনার? নাজমুল হাসান। ও, আপনার বাসা কি এখানে? মানিকগঞ্জ। মানিকগঞ্জ বিহার। ওখান থেকে আপনারা এখানে আসছেন মেলা উপলক্ষে? কীরকম ব্যবসা? কীরকম আপনার ব্যবসা? মোটামুটি ব্যবসা, কিন্তু এইবার একটু কম। প্রতি বছরই আসেন? প্রতি বছরই আসেন। প্রদীপ কত? 150 টাকা। প্রদীপ 150 টাকা। আর বড় ইয়ে আছে, বড় আছে, মেটাল, সব মেটাল। গাইস, এখানে আরটি দেখতে পাচ্ছি, এটা মানে কি বলে, পঞ্চপ্রদীপ বলে না? এটা পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ কত এটা? 350 টাকা। 350 টাকা পঞ্চপ্রদীপ। আর মেলা শেষ হয়ে গেলে আবার চলে যাবো? ও, আপনাদের ওখানে দোকান? না, দোকান নাই, দোকান আমরা মেলা মেলায় দোকান করি। এরপর আছে চট্টগ্রাম, সীতাকুণ্ড। আচ্ছা আচ্ছা, সেখানে সেখানে মেলায় যাবেন? সেখানে মেলায় যাবো। আপনারা প্রতি বছরই আসেন না এখানে? প্রতি বছরই আসেন। কিরকম ব্যবসা? কিরকম আপনাদের তো আছে মোটামুটি ভালো কিছু। এরপরে আপনারা কি আবার? আমরা এরপর সাভার যাবো। সাভার, ওখানে মেলা আছে? ওখানে কীর্তন আছে মাঝে মাঝে। কোন জায়গায় হয় এটা? সাভার নামা বাজার আশ্রমে। আপনারা মেলা এলে এই দোকানে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় পাগলবাড়ি মেলায়। ইউটিউবে যান, নেট
maybe net slow. এটা আমার চ্যানেল ওকে দুটা 20 টাকা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা শঙ্খ না একটু ওটা একটু অফ মিউজিকটা একটু অফ করে দেন হ্যাঁ একটু বাজান দিয়ে হ্যাঁ কি কি স্টোন এগুলান এটা কি আপনি আংটিতে সেট করে দিবেন সেট করে নিয়ে আসছেন চটপটি এবং ফুচকা বানানো হচ্ছে ফুচকা আছে ডিম যেটা চটপটিতে দেয় ভাইয়া বাসা কোথায় আপনার আমার বাসা হলো সাভার অনেক মিষ্টি হয়তো চিনি দেওয়া আছে আর হয়তো আটা দেওয়া আছে বড় দিয়ে মিল করে দেন দেখ না দেখ না সমস্যা নেই থ্যাংক ইউ ভাই ঠিক আছে ভাই আসি ভাই আচ্ছা
আসো হ্যালো ভাই, পেঁয়াজি কেজি কত ভাই? 140 টাকা কেজি। তো এখানে হিউজ পরিমাণ পেঁয়াজি বাজার হচ্ছে। পেঁয়াজি কেজি কত? পেঁয়াজি 240। গুড, মেলা উপলক্ষে পেঁয়াজি বাজার হচ্ছে। আচার স্টোর, এখানে আচার অনেক রকমের আচার আছে। পাইনঅ্যাপল আচার, আচারই পাওয়া যায় এখানে। দেখা যায় পানি আবার কম করে দিয়ে আসলে পানি হিট হবেন কি না হবেন। একটা ডিম আমাকে শুনে দাও। মেলা এরকম চলবে এখানে। আচারের অনেক আচার, তন্দুরি চা। চা খাবে? চা খাবে? ও এখানে তন্দুরি চা বিক্রি হচ্ছে। আমি চা খাবো না এখন। মেলায় অসংখ্য ফার্নিচার দেখতে পাচ্ছি।
ড্রেসিং টেবিল, এ পাশে খাট আছে অনেক, এটা না ডান পাশে টা ভাইয়া, এই খাটটার দাম কত? এই প্রথমে যেটা আছে এই বাম পাশে এটা, এটা পড়বে আপনার 32,000। এটা 32,000? ও বন্ধুরা দেখেন, 32,000 টাকার কমপ্লিট একটি খাট, আপনারা জাস্ট আসবেন আর নিয়ে যাবেন। কি কাঠ এটা? একাশি কাঠ বাগান। আর এটা এই পালং খেজে এটা, এটা পড়বে আপনার হইল 1,10,000। গাইস, পালং খেজে 1,10,000 আড়াই ইঞ্চি কাঠ দেখতে পাচ্ছেন। আর ড্রেসিং টেবিলগুলো কি রকম দামের একটু আইডিয়া যদি দিতেন আর কি? সামনের এটা পড়বে আপনার 22,000, আর পরেরটা পড়বে 19,000, ওই পরেরটা পড়বে 16,000, তারপরে পড়বে 12,000, তারপরে আছে আপনার যে 8-9,000, সবই আছে, মানে বিভিন্ন রকমের। হ্যাঁ, বিভিন্ন রকমের আছে। ঠিক আছে, আপনাদের কারখানা কোথায়? আমাদের কারখানা হলো ধানতারা বাজার। ধানতারা বাজার, ও পোবাইল ধানতারা বাজার, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ গিয়েছিলাম, হ্যাঁ আমি গিয়েছি, আমি 60টা বট গাছ আছে না, আমি গিয়েছি ওখানে, 60টা বট গাছ ধানতারার উপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।